নমস্কার বন্ধুরা, মিতাজ হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চিংড়ি ভাপা তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু এইভাবে চিংড়ি ভাপা একবার খেয়ে দেখবেন। তো চলুন শুরু করা যাক। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 150 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে তাতে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ জিরে বাটা, 1 চামচ শুকনো লঙ্কা বাটা, আর 1 চামচ টমেটো পিউরি দিয়ে 1 কাপ মতন জল দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তো দেখুন মেশানো হয়ে গেছে। এরপর ওপর থেকে 1 চামচ মতন সর্ষের তেল আমি দিয়ে দেব, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটা অন করে একদম সিমে দিয়ে 15 মিনিট মতন হতে দেব। তো আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। তো দেখুন 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখে নেব, চিংড়ি মাছগুলোও সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা অনেকটা শুকনো হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো একটা লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।